মর্নিং এভরিওয়ান আজকে আমার ব্যাকমেন্টটা দেখাবো এটা হচ্ছে সুইফট আর এটা হচ্ছে একটা ফটো ফ্রেম বাটারফ্লাই আর এডিটটাই হচ্ছে আমার ছেলের ফটো ফ্রেম একদম ছোটকাল থেকে এখানে সবগুলো কাটিং করে করে এক কানে লাগিয়েছি একদম একদিনের ছবিও এখানটাই আছে আর এটা হচ্ছে আমার ব্যাগ ব্যাগটা একটু বড় আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম চেন্নাই বিগ বাজার থেকে তখন এখানে বিগ বাজার ছিল না আমার সাদা ভীষণ পছন্দের কিন্তু এখানে রেড আছে তবুও আমি নিয়েছি রেডও আমার ভীষণ পছন্দের আর এখানটাই হচ্ছে আমি দু মাস আগে এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সত্যি বলতে গেলে এটা কিন্তু এখনো আমি ব্যবহার করিনি আর এই দিকটাই হচ্ছে সুইচ বোর্ড আর এটা হচ্ছে আলমিরা যখন আমি নতুন জব পেয়েছিলাম তখন কিনেছিলাম এটা অনমা কোম্পানি আর এটা হচ্ছে ডেস্কটপের টেবিল এখানটায় বসে আমার ছেলে ডেস্কটপ চালাতো আর স্কিন কেয়ার আমি সেরকম কোনো কিছু করি না জাস্ট আর এই ব্যাগগুলো হচ্ছে আমার বান্ধবী বলতে পারেন দিদিও বলতে পারেন যে দিদি দিয়েছিল গিফট আর এটা হচ্ছে সেই দিয়েছিল বা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা নাকি ওখানে আরম ব্র্যান্ড থেকে নিয়েছিল আর এটা হচ্ছে ডেলি ইউজেবল আমি কাপড়গুলি ব্যবহার করি কিন্তু আমি আলনা ব্যাথরুমে আমি রাখতে চাই না আমার ভালো লাগে না আর এই পাশে হচ্ছে জানালা এই পাশে হচ্ছে জানালা এই পর্দাটা আমি নিয়েছিলাম চেন্নাই বিগ বাজার থেকে অনেকটাই লং ছিল এটা কাটিং করে আমার মা কাট করে দিয়েছে এইটাই হচ্ছে ওয়াশিং মেশিন আর কিচেনের জায়গা হচ্ছিল না এখানে সেট করে দিয়েছিলাম আর এটা হচ্ছে একটা যে কোনো বাথরুম এইটাই হচ্ছে ত্রিপাটের আলমিরা গিরাজ থেকে নিয়েছিলাম রেড আমার ভীষণ পছন্দের